শিক্ষার্থী বন্ধুরা, মনোহরশিপন বলছি। আপনারা নিশ্চয়ই থাম্বনেইলে লক্ষ্য করেছেন যে থাম্বনেইলে আমি লিখেছি ড্রপশিপিং সহজ কাজ। আসলেই তাই, বর্তমান সময়ে ড্রপশিপিং একেবারেই সহজ কাজ। বিগিনার লেভেলের যে কেউ বর্তমান সময়ে ড্রপশিপিং করতে পারবে, আর এই টিউটোরিয়াল এ টু জেড দেখার মাধ্যমে আপনাদের তা ক্লিয়ার হয়ে যাবে। আর এর জন্য আপনাদেরকে আমি দুটি ওয়েবসাইটের উদাহরণ দিয়ে শো করছি। একটি হচ্ছে chipchip.com, এখানে আপনি কেন কাজ করবেন, অথবা আপনি যদি শপিফাই অথবা আলিড্রপশিপ থেকে ওয়েবসাইট নিয়ে থাকেন, অর্থাৎ আলিড্রপশিপের প্লাগইনের মাধ্যমে আপনি যদি ওয়েবসাইট ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনার দুটি প্ল্যাটফর্মে তুলনামূলকভাবে কোন প্ল্যাটফর্মটি কাদের জন্য ভালো হবে, অর্থাৎ এক্সপার্ট লেভেল ড্রপশিপারদের জন্য কোনটি ভালো হবে বা বিগিনার লেভেল ড্রপশিপারদের জন্য কোনটি ভালো হবে, তার বিস্তারিত আমি শো করছি। তো যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমার তৈরি করা ড্রপশিপিং ওয়েবসাইট ডিজাইনগুলোর মধ্যে একটি। তো এ ধরনের প্রচুর ওয়েবসাইট ডিজাইন করেছি আমি, এবং প্রচুর স্টুডেন্ট এ ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করছে এবং ভালো কাজ করছে। তো আলিড্রপশিপ থেকে যদি আপনারা ওয়েবসাইট নিতে যান, সেক্ষেত্রে আলিড্রপশিপিংয়ের হোস্টিং, প্লাগইন, থিম, প্রাইস সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো টাকাই খরচ হয়। বাট এই প্ল্যাটফর্ম থেকে, chipchip.com, এই প্ল্যাটফর্ম থেকে যদি আপনি জাস্ট একটি সাইন আপ করে এখান থেকে একটি ডোমেইন পারচেস করেন, সেক্ষেত্রে আপনি ইজিলি এই প্ল্যাটফর্মের মাধ্যমে ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করে নিতে পারছেন। তাহলে আলোচনায় আমরা যেটি বুঝেছি যে আপনি যদি আলি ড্রপশিপের মাধ্যমে ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করেন, সেক্ষেত্রে আপনার প্রচুর খরচ হবে। আর এই প্ল্যাটফর্ম থেকে জাস্ট আপনি একটি chipchip প্ল্যাটফর্ম থেকে আপনি জাস্ট একটি ডোমেইন কিনেই ড্রপশিপিং ওয়েবসাইটটি তৈরি করে ফেলতে পারছেন। পাশাপাশি আপনি যখন আলিড্রপশিপের ওয়েবসাইট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার নিজস্ব বিজনেস রেজিস্টার করতে হবে, আপনার পেমেন্ট মেথডগুলো সেট করতে হবে। আর আপনারা জানেন যে বাংলাদেশ থেকে পেমেন্ট মেথডগুলো খুব একটা ইজি নয়, কারণ এখানে স্ট্রাইপ প্লাস পেপাল সেট আপ করতে হয়। তো বাংলাদেশ থেকে যেহেতু পেপাল স্ট্রাইপ কোনোটিই সাপোর্টেড নয়, সেক্ষেত্রে আপনাকে বাইরের কান্ট্রি থেকে অ্যাকাউন্টগুলো তৈরি করে নিতে হয়। আর এখানে আপনার পেমেন্ট মেথড নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই, অর্থাৎ chipchip-এ আপনাকে পেমেন্ট মেথড নিয়ে কোনো ধরনের টেনশন ফিল করতে হবে না, কারণ কাস্টমার যে মেথডে পে করবে সেটি হচ্ছে chipchip-এর পেমেন্ট মেথডে পে করবে। আর আপনি যেই টাকাটা প্রফিট করবেন এই অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের মাধ্যমে, সেটি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, পেওনিয়ারে অথবা পেপালে ট্রান্সফার করে নিতে পারবেন। আর যেহেতু ওয়ার ট্রান্সফারের মাধ্যমে আপনি নিতে পারছেন, সেক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামানোর প্রয়োজনই নেই। তো বিগিনারদের জন্য এখানে আমি একটু বলে নিই, হোয়াট ইজ ড্রপশিপিং। ড্রপশিপিং হচ্ছে আপনি একটি ওয়েবসাইট তৈরি করছেন, আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, আপনি থার্ড পার্টি কোনো একটি ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সোর্সিং করছেন এখানে, অর্থাৎ প্রোডাক্ট লিস্ট করছেন, এবং আপনার ওয়েবসাইটটি মার্কেটিং করার মাধ্যমে যখন সেল আসছে তখন আপনি সাপোজ এই প্রোডাক্টটি আপনার নয়, আপনি কোত্থেকে কালেক্ট করেছেন, আপনি এই প্রোডাক্টটি কালেক্ট করেছেন আলি এক্সপ্রেস থেকে, অর্থাৎ এখানে লিস্টিং করেছেন। তো যখন আপনি এই প্রোডাক্টটি মার্কেটিং করছেন, এই প্রোডাক্টটির যখন সেল আসলো তখন আপনার পেমেন্ট মেথডে টাকাটি চলে এসেছে। আপনাকে যা করতে হবে, যেহেতু কাস্টমার প্রোডাক্টটি পারচেস করার সময় আপনার কাস্টমারের ডেলিভারি অ্যাড্রেস দিয়েছে, ওই অ্যাড্রেসে যেহেতু আলি এক্সপ্রেস থেকে আপনি প্রোডাক্টটি সোর্সিং করেছেন, তো আলি এক্সপ্রেসের মাধ্যমে আপনি প্রোডাক্টটি পারচেস করে কাস্টমারকে পৌঁছিয়ে দিবেন। তো এখানে আপনারা নতুন যারা, তারা বলতে পারেন যে সেখানে আলি এক্সপ্রেসের লেভেলিং থাকবে, কিছুই থাকবে না, তার কারণ হচ্ছে, অথবা প্রাইস থাকবে, কারণ আপনি এখানে যখন লিস্ট করছেন তখন প্রোডাক্টের প্রাইস আপনি বাড়িয়ে দিচ্ছেন। সাপোজ আলি এক্সপ্রেসে প্রোডাক্টের প্রাইস $10, আপনি এখানে দিচ্ছেন $20, তাহলে মাঝখানের যে $10, এই $10 হচ্ছে আপনার প্রফিট। তো নতুন যারা, তারা হয়তো বলবেন যে এখানে লেবেলিং করা থাকবে, কাস্টমার যখন প্রোডাক্টটি হাতে পাবে প্রাইস দেওয়া থাকবে, কিছুই থাকবে না, কারণ ড্রপশিপিংয়ের প্রোডাক্টে এই বিষয়গুলো অমিট করা থাকে, অর্থাৎ আপনি পারচেস করার সময় বলে দিচ্ছেন যে এটি ড্রপশিপিং প্রোডাক্ট, এখানে কোনো ধরনের প্রাইস বা লেবেলিংয়ে যেন কিছুই না থাকে। তো এভাবেই ড্রপশিপিংগুলো হচ্ছে, অর্থাৎ আলি ড্রপশিপের ওয়েবসাইট দিয়ে যদি আমরা বুঝি, অথবা শপিফাইয়ের ওয়েবসাইট দিয়ে যদি আমরা বুঝি, সাপোজ আলি ড্রপশিপ প্লাগইন দিয়ে আমরা এই ওয়েবসাইটটি ডিজাইন করেছি, এখানে আমরা এই প্রোডাক্টটি অ্যাড করেছি, এই প্রোডাক্টটি যখন সেল আসবে, অর্থাৎ এই প্রোডাক্টটি আমি মার্কেটিং করছি, যখন সেল আসবে তখন আমাকে আলি এক্সপ্রেস থেকে এই প্রোডাক্টটি পারচেস করে কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আর chipchip-এ এ ধরনের কোনো ঝামেলাই নেই, অর্থাৎ আপনি, আপনার কাজ হচ্ছে জাস্ট ওয়েবসাইটটি ডিজাইন করা, প্রোডাক্টগুলো অ্যাড করা এবং মার্কেটিং করা।
এর মাধ্যমে যে সেল আসবে সেল আসার পরে বাদবাকি সবগুলো কাজ এই চিপচিপ অথরিটি করবে অর্থাৎ আপনার প্রোডাক্টের যে সেল আসলো সেটি কাস্টমারকে পৌঁছানো ইভেন যখন রিটার্ন আসবে রিফান্ড করতে হবে এভরিথিং তারা নিয়ন্ত্রণ করবে তাহলে আপনার কোনো ঝামেলাই নেই আর এর জন্যই বলছি যে বিগিনারদের জন্য এটি চমৎকার একটি প্ল্যাটফর্ম অর্থাৎ ড্রপশিপিংয়ে যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটি চমৎকার একটি প্ল্যাটফর্ম আমরা যদি আরেকটু আলোচনা করি যেমন ধরেন আপনি যদি আলি ড্রপশিপের একটি ওয়েবসাইট নেন অথবা আপনি শপিফাইয়ের একটি ওয়েবসাইট নেন সেক্ষেত্রে আপনাকে আপনার নিজস্ব একটি ফোন নাম্বার ইউজ করতে হবে যে কান্ট্রিতে আপনি মার্কেটিং করছেন সেই কান্ট্রির ফোন নাম্বার একটি ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে কাস্টমারের সাথে কমিউনিকেট করার জন্যে বাট চিপচিপ থেকে যদি আপনি ওয়েবসাইট নেন সেক্ষেত্রে এ ধরনের কোনো হ্যাসেল নেই আপনি চিপচিপ থেকে একটি ফোন নাম্বার পাচ্ছেন এবং একটি ইমেল অ্যাড্রেস পাচ্ছেন ওই ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসের মাধ্যমে চিপচিপ অথরিটি আপনার কাস্টমারের সাথে কমিউনিকেট করছে তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে চিপচিপ মার্কেট প্লেসের মাধ্যমে ড্রপশিপিং বাংলাদেশ থেকে ড্রপশিপিং কতটা ইজি আপনাকে জাস্ট এখানে একটি সাইন আপ করতে হবে এবং এই অথরিটি চিপচিপ অথরিটির কাছ থেকে আপনি একটি ডোমেইন পারচেস করে আপনার ওয়েবসাইটটি সেখানেই বিস্তারিত দেওয়া রয়েছে কিভাবে ডিজাইন করতে হবে আপনার ওয়েবসাইটটি ডিজাইন করে অর্থাৎ প্রোডাক্টগুলো লিস্টিং করে আপনি মার্কেটিং শুরু করতে পারেন আর মার্কেটিংয়ের মাধ্যমে যে সেল আসবে ওই সেল থেকে আপনার কাস্টমারকে প্রোডাক্টটি পাঠাতে যে পরিমাণ খরচ অর্থাৎ প্রোডাক্ট পারচেস ডেলিভারি কস্ট সেগুলো বাদ দিয়ে পাশাপাশি চিপচিপ অথরিটির 7% কমিশন বাদ দিয়ে বাদবাকিটা আপনার প্রফিট আশা করছি আমরা বুঝতে পেরেছি তো আমরা এতক্ষণ অনেক সুবিধা দেখলাম বাট এখানে অসুবিধা যেটি সেটি হচ্ছে এক্সপার্ট লেভেল মার্কেটার যারা তারা সবসময় চাইবে যে ফুল কন্ট্রোল তার ওয়েবসাইটের ফুল কন্ট্রোল তার কাছে থাকুক তো এক্সপার্ট লেভেল মার্কেটার যারা তাদের জন্য হচ্ছে এ ধরনের ওয়েবসাইট অর্থাৎ শপিফাই দিয়ে ডিজাইন করবেন অথবা আলি ড্রপশিপ প্লাগিন দিয়ে ডিজাইন করবেন সেক্ষেত্রে আপনার কস্টিং অনেক বেশি হবে এবং আপনার ডিজাইনটি এ ধরনের চমৎকার হবে বাট চিপচিপে বর্তমান সময় পর্যন্ত চিপচিপ ওয়েবসাইটের যেই ডিজাইন ফরম্যাট সেটি ততটা ভালো নয় আপনারা জানেন যে বাট মোটামুটি চলনসই ভালোই সেল হচ্ছে আপনারা জানেন যে আপনাদের ওয়েবসাইটের ডিজাইন যতটা চমৎকার হবে আপনাদের সেল ততটা বেড়ে যাবে তাহলে আপনি যদি ভালো ডিজাইন চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রফেশনাল মানের ডিজাইন করতে হবে শপিফাই থেকে করতে হবে অথবা আলি ড্রপশিপ প্লাগিন দিয়ে করতে হবে বাট আপনি যদি খরচ বাঁচাতে চান ঝামেলা এড়াতে চান সেক্ষেত্রে আপনার জন্য অর্থাৎ বিগিনারদের জন্য এই প্ল্যাটফর্মটি চমৎকার হবে চিপচিপ ডট কম তো আমরা যদি ট্র্যাকিং নিয়ে আলোচনা করি অর্থাৎ একজন কাস্টমার যখন আপনার একটি প্রোডাক্ট পারচেস করছে তখন সে অবশ্যই দেখতে চাইবে যে প্রোডাক্টটি কোথায় কী অবস্থায় রয়েছে আলি ড্রপশিপ প্লাগিনের ওয়েবসাইট শপিফাইয়ের ওয়েবসাইটে আপনারা এ ধরনের অপশানগুলো পেয়ে যাবেন ট্র্যাকিং অর্থাৎ কাস্টমার এখান থেকে ট্র্যাকিং করতে পারবে দেখতে পারবে প্রোডাক্টটি কোথায় কখন কোন অবস্থায় রয়েছে চিপচিপ ওয়েবসাইটও সেম এই ব্যবস্থাটি রয়েছে তাহলে ট্র্যাকিং ফাংশন নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণই নেই আপনারা যদি এখান থেকে ওয়েবসাইট ডিজাইন করেন তো আমরা যদি চিপচিপ ওয়েবসাইট থেকে একটু বুঝতে চাই যেমন 100% ফ্রি অ্যাপস অর্থাৎ তারা যে অ্যাপসটি দিচ্ছে সেটি 100% ফ্রি বাট আপনি যদি শপিফাই থেকে ওয়েবসাইট নেন সেক্ষেত্রে আপনাকে মান্থলি একটা ফিস দিতে হচ্ছে অথবা আপনি যদি আলি ড্রপশিপ প্লাগিন দিয়ে আপনার ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে সফটওয়্যার প্রাইস $40 to $50 ইভেন এদের হোস্টিং প্রাইস ইয়ারলি $50 এগুলো আপনাকে পে করতে হচ্ছে যেটি এখানে টোটালি ফ্রি অর্থাৎ এখানে হোস্টিংটিও ফ্রি ফুলফিলমেন্ট সাপোর্ট লক্ষ্য করুন চিপচিপ আপনাকে ফুলফিলমেন্ট সাপোর্ট কী কী দিচ্ছে আলি এক্সপ্রেস ইন্টিগ্রেশন প্রিন্ট অন ডিমান্ড ফুলফিলমেন্ট অর্থাৎ এই ওয়েবসাইটে আরেকটি অপশান রয়েছে যেটির মাধ্যমে আপনারা টি শার্ট মার্কেটিংও করতে পারেন প্রিন্ট অন ডিমান্ডের টিচিপ থেকে এরা এই সাপোর্টটি দিচ্ছে কাট অ্যান্ড স ফুলফিলমেন্ট কাস্টম প্রোডাক্ট সোর্সিং অর্থাৎ আপনার জন্য প্রোডাক্ট সোর্সিং করছে তারা ইন্টারন্যাশনাল কাস্টমার সাপোর্ট পাচ্ছেন আপনি যেই কথাটি আমি পূর্বেই বলেছি অর্থাৎ আপনি যদি নিজে ওয়েবসাইট ডিজাইন করেন সেক্ষেত্রে কাস্টমার সাপোর্টটি আপনাকেই দিতে হচ্ছে বাট এরা আপনি যদি এখান থেকে ওয়েবসাইটটি নেন তাহলে কাস্টমার সাপোর্টটিও তারাই দিচ্ছে ইমেল সাপোর্ট অটোমেটেড ফোন সাপোর্ট ফ্রড প্রোটেকশন ইভেন তারা ফ্রড প্রোটেকশন দিচ্ছে চার্জ ব্যাক ম্যানেজমেন্ট যে কথাটি বলছিলাম ভবিষ্যতে আপনার প্রোডাক্ট রিটার্ন আসতে পারে রিফান্ড করতে হতে পারে সেই বিষয়গুলো তারা উইদাউট চার্জে আপনার জন্য আপনার পক্ষ হয়ে করবে আর এখান থেকে আপনি মার্কেটিং যে সাপোর্টগুলো পাবেন সেটি হচ্ছে ফেসবুক অ্যাড লঞ্চার গুগল শপিং ইন্টিগ্রেশন এসইও অপটিমাইজার ইমেইল মার্কেটিং রিটার্গেটিং
পিন্টারেস্ট পিক্সেল, টুইটার পিক্সেল, টিকটক পিক্সেল ইত্যাদি। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে নতুনদের জন্য এই ওয়েবসাইটটি chipchip.com এই ওয়েবসাইটটি ভালো হবে। বাট আমি বলবো যাদের পেমেন্ট মেথড নিয়ে কোনো সমস্যা নেই, বিজনেস রেজিস্ট্রেশন নিয়ে কোনো সমস্যা নেই, তারা অবশ্যই একটি মানসম্মত ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাদের সেল রেশিওটা বেশি হবে। ফাইনালি বলছি, আপনারা হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকার আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।